কিন্তু আমাদের দোষ আছে ঘরে একটা বিবি লাভপুর বাজারে আর একটা ওটা আই লাভ ইউ আছে না নাই অনেক যুবকে আমাদের সমাজের লোক মনে করে কোরআনে আছে তোমরা একের অধিক বিবাহ করতে পাবে সূরা নিসা ছেলেরা শুনে নাও তোমাদের যদি একটা বিবি হয় যদি তোমার মন না ভরে একের অধিক তোমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যন্ত বিয়ে করতে পাবে আমার মায়েরা শিক্ষিত মায়েরা বোনেরা মনে করে ইসলাম কঠিন খারাপ কাজ করেছে একটা পুরুষ কেমন করে চারটা বিয়ে করবে একটা বিবির সঙ্গে ভালো ব্যবহার রাখা এখানে অনেক মায়েরা মনে করে শুনে নাও যদি তোমরা বন্দা হও যদি কোনো বিবির বাচ্চা না হয় বিবি যদি বলে তুমি আর একটা বিয়ে করে নাও তোমার বংশ পরিচয় বেঁচে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাস্তা রেখেছেন কিন্তু কোরআনে বলেছে সূরা নিসার মধ্যে যদি তোমাদের মনেতে সন্দেহ হয় এই ক্লিকটা মায়েরা ভালো করে শুনবেন আপনাদের জন্য যদি আজকে ভালো করে না বুঝতে পারেন কালকে মোবাইল খুলবেন রেকর্ডিং হচ্ছে কালকে জলসা পাবেন শুনে নেবেন মোবাইলে ঘরে কানে লাগিয়ে ভালো করে শুনবেন যে মায়েরা খারাপ কমেন্ট করে ইসলামে খারাপ কাজ করেছে কোরআনে বলেছে চারটা বিয়ে করতে পাবে আমার পুরুষ ভাইয়েরা মরদরা শুনে নাও একের অধিক যদি তোমরা বিয়ে করতে চাও যদি তোমাদের মনেতে আশঙ্কা থাকে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমাদের জন্য একটা বিবি যথেষ্ট তোমরা দ্বিতীয় বিবি করতে যেও না আমার নবী বিশ্ব নবী এক সঙ্গে নজন বিবি জোরে বলুন সুবহানাল্লাহ হুজরা খানায় বসে আছেন নজন বিবি একসাথে নবীজির চারিদিকে বসে গেছে একজন বিবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমার স্বামী আমার মনেতে একটা প্রশ্ন জেগেছে বলো তোমার মনে কি প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ আমাদের নজন বিবির মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন প্রশ্নটা সহজ তো নাকি পাহাড়ের মতো কঠিন নবীজির মাথায় পাহাড়ের মতো প্রশ্ন চাপালেন একজন বিবি নবীজি কিন্তু আল্লাহ হিকমত দিয়েছিলেন মুচকি হেসে বললে হে আমার বিবিরা কালকে ফজরের পরে উত্তর দেব জোরে বলুন সুবহানাল্লাহ বিবিরা চলে গেলেন আমার নবী বিশ্ব নবী রাতের অন্ধকারে এশার নামাজ পড়ে তাহাজ্জুদের আগে আমার নবী বিশ্ব নবী প্রথমেই প্রবেশ করলেন মা এশার ঘরে বললে হাতটা পাতো তার হাতে দুটো খেজুর দিয়েছেন কপালে চুম্বন খেলেন আর বললেন আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি আবার চলে গেলেন দ্বিতীয় বিবির কামরায় তার হাতে দুটো খেজুর কপালে একটা চুম্বন বললে তোমাকে খুব ভালোবাসি এইভাবে নজন বিবির কামরায় গেছেন সকলের হাতে দুটো করে খেজুর আর কপালে চুম্বন দিয়ে বলেছে আমি তোমাকে খুব ভালোবাসি ফজরের নামাজের পরে আমার নবী বিশ্ব নবী হুজরা খানায় বসে আছেন আর বেঈম সঙ্গে সঙ্গে বিবিরা হাজির একজন বিবি বললেন ইয়া রাসূলুল্লাহ এর পরে বলুন আপনি বলেছিলেন ফজরের পরে বলবো আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার বিবিরা শুনে নাও রাতের অন্ধকারে যার হাতে আমি দুটো খেজুর দিয়েছি কপালে চুম্বন করেছি তাকে আমি সবথেকে বেশি ভালোবাসি সব বিবি মনে মনে খুশি সবাই মনে মনে ভাবছে আমাকে ভালোবাসে সাপু মরে গেল লাঠিও ভাগলো না বলুন সুবহানাল্লাহ আর আমাদের দেশের লোক আমরা নিজেদিকে মুসলমান বলি দুটো বিবি রেখেছি একটা বিবির শাড়ি হচ্ছে 1000 টাকা দামি আর একটা বিবির 500 টাকা তুমি যদি ফাঁস কাতারে নামাজ পড়ো তারপরও মার খাবে কবরে দুরকম করার কারণে আমার মায়েরা ইসলাম এত সুন্দর এত ভালো কখনো কোনো নারীকে বঞ্চিত করেনি আজকে মানুষ আমার আল্লাহ ভবিষ্যৎ জানেন ভবিষ্যৎ কাল অতীত আমার আল্লাহ জানেন জানেন না জানেন না আমার আল্লাহ এটাও জানেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ কত দূর এগুবে কিয়ামত পর্যন্ত মানুষ কি কি করবে কত দূরে গিয়ে যাবে বিজ্ঞান কতটা প্রযুক্তিতে এগুবে সব আমার আল্লাহ জানেন তাই আমার আল্লাহ আগে থেকে কোরআনে বর্ণনা করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনার চোখেতে পানি আসা দরকার আমার মায়েরা যারা কোরআনকে চিনতে পারোনি যারা আমার আল্লাহকে চিনতে পারোনি কোরআনকে জিজ্ঞেস করে নাও আমার আল্লাহ এই জন্য তিনটে বিবি তিনটে থেকে চারটা বলেছেন এই জন্যই যদি তোমার বিবি বন্দা হয় বাচ্চা না হয় তুমি আর একটা বিয়ে করে তোমার বংশ বাঁচাতে পারবে যদি সেটাতেও না হয় তাহলে তুমি আর একটা করো যদি সেটাতেও না হয় তুমি আর একটা করো বিবি
बीबी जदि कैंसर है बीबी जदि असुस्थ है और बीबी अर्डर देवे आपनी आर एकटा बिये करुन निजेर नफसेर खायसातेर जन्ने तोमार शरीरेर जौवनेर जन्ने आपनी आर एकटा विवाह करुन शरीर डाक्तारे जदि निषेध करे तुमि तोमार बीबीर संगे मिलामिशा करते पाबे ना बीबी बोलबे आमार स्वामी तोमार कष्ट होते पारे आपनी आर एकटा बिये करुन आपनार जायेज आछे किन्तु शुने रेखे दाओ आज के पृथ्वीर दिके ताकाओ जादेर बाच्चा हय ना एकटा बीबी बाच्चा ना অনেক মুসলমান আছে বেঈমান মুখারাম আছে তারা টেস্ট মেশিনের বাচ্চা নিচ্ছে আল্লাহর কসম করে বলছে ওই বাচ্চাগুলো হারাম বাচ্চা ওই বাচ্চাগুলো শরীয়ত মোতাবেক হারাম ওই টেস্ট এর বাচ্চাগুলো জারদ সন্তান কখনো হালাল হতে পারে না যদি তোমার স্ত্রী বন্ধা হয় বাচ্চা না হয় তুমি আর একটা বিয়ে করে হালাল সন্তান নাও কিন্তু তোমরা হারাম পথে যেও না জোরে বলুন সুবহান আল্লাহ আমার আল্লাহ নারীদিকে কখনো বঞ্চিত করেনি ওই জন্য পুরুষদিকে বলেছে তোমরা তোমাদের বিবির সঙ্গে ভালো ব্যবহার করবে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে বিবির উপরে অত্যাচার করে ভেতরে ভেতরে লোক আছে না নাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে বিবির সঙ্গে রাতের অন্ধকারে অত্যাচার করে তার বিবি জানে অনেক ছেলে আছে মদ পান করে আসে অনেক ছেলে আছে গাঁজা খেয়ে আসে স্ত্রীর কাছে আসে না নাই আসে তুমি তোমার স্ত্রীর বুকটা ফেড়ে দেখো খালি স্বামী বলে বরদাস্ত করে মেনে নেয় আর মুখ বুঝে শুয়ে থাকে আহা মা আমার বিয়ে দিয়েছে আমার স্বামীর সাথে স্বামী মাতাল যারা মদ খেয়ে স্ত্রীর উপরে অত্যাচার করো আমি তাদেরকে বিনীত অনুরোধ করে যাব স্ত্রীর উপরে অত্যাচার করবেন না কিয়ামতের দিনে পেরুতে পারবেন না গোটা পৃথিবীর পীর ফকির মোলবি যদি এক কাছে হয়ে দোয়া করে তাও পেরুবার রাস্তা খুঁজে পাবেন না যদি তোমরা নিজেদের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো আর স্ত্রী দিক বলে দিই তোমরা স্বামীর সঙ্গে স্বামীর বেশি বেশি করে খিদমত করো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো আমার মায়েরা নিজেদিকে পর্দা পুষিদায় নিয়ে এসো আপনার স্ত্রীকে পর্দায় নিয়ে আসুন আনবেন জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আমাদিকে পুরুষ দিকে এই পৃথিবীর বুকে সব থেকে বড় নিয়ামত কি দিয়েছেন সব থেকে বড় নিয়ামত কি বিবি জোরে বলুন সুবহানাল্লাহ এই আওয়াজটা এরকম হচ্ছে কেন সব থেকে বড় বিবি দিয়েছেন বিবির থেকে বড় নিয়ামত আর কিছু এই পৃথিবীতে আছে তাড়াতাড়ি বলুন আছে নাই বিবি হচ্ছে সব থেকে বড় আল্লাহ দিয়া নিয়ামত যদি আল্লাহ বিবি না দান করতেন পুরুষকে যদি যৌবন দিয়ে ছেড়ে দিতেন মানুষ পাগল হয়ে কুকুরের মতো মারামারি করত মানুষ পাগল হয়ে হিংস্র হয়ে যেত হিংস্র প্রাণীর মতো একে অপরকে ছেড়খামি করত আমার ভাইয়েরা ওই জন্য স্ত্রী অর্থাঙ্গিনী বিবি তার সঙ্গে ভালো ব্যবহার করুন স্ত্রী রাতের বেলায় স্বামী স্ত্রী গলা ধরে গল্প করে ঘুমিয়ে যান যারা মুখে মুখ লাগিয়ে গল্প করতে করতে ঘুমোয় আমার নবীজি বলেছেন আল্লাহর ফেরেশতারা তাদের জন্য ফজর পর্যন্ত মাগফিরাতে দোয়া চাই জোরে বলুন সুবহানাল্লাহ যারা নিজেদের স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘুমোয় স্বামী স্ত্রী আলাদা বিচরণ করে ঘুমোয় স্বামী স্ত্রী মুখ ফিরিয়ে ঘুমোয় সারা রাত্রি আল্লাহর ফেরেশতারা তাদের জন্য লানত বর্ষিত করতে থাকে ফজর পর্যন্ত আমার মায়েরা একটা হাঁড়িতে একটা চুলোতে একটা হেনসেলে অনেকগুলো হাঁড়ি থাকলে ঠোকাঠুকি লাগে না লাগে না যখন আওয়াজ হবে সেই হাঁড়িগুলো সাইড করে দিলে আর আওয়াজ হবে কথা বলুন ভালো করে রাখতে হবে আওয়াজ হবে না ওই জন্য তোমরা যারা থাকো কোথায় থাকো এক সংসারে থাকো কখনো স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি হবে স্ত্রী স্বামী তুমি স্ত্রীকে জড়িয়ে ধরে বলো রাগ করছো কেন রাতের অন্ধকারে সব ভুলে যাবে স্ত্রী তুমি স্বামীর বুকে জড়িয়ে স্বামীকে বলো আমার উপরে রাগ করবেন না সব মিটে যাবে আমার মায়েরা কিচ্ছু আর থাকবে না আপনাদের মধ্যে সব কিছু ডিভেট চলে যাবে মহাব্বত বেড়ে যাবে আমার ভাই খানা খান একটা দস্তারখানে বসে বিবির সঙ্গে খানা খান একটা দস্তারখানে পরিবারের সঙ্গে খানা খান শুধু এটাই নয় বরকতও হবে আর মিল মহাব্বত বাড়বে ঘরে বাজার থেকে এসে বকবে এই আমাকে ভাত দে তো আমরা একা খেয়ে নিলে বউ খেলো না খোঁজই নিল না আহা তুমি ভাত খসাও আমিও খসাই একসাথে বসে খাই আমি মাদ্রাসা থেকে যখন বাড়িতে যাই
ক্লাস করে বাড়িতে গেলাম, গোসল করে আমি আমার বিবিকে বলি তুমিও বসো, আমার বিটি দিকে নিয়ে সব ভাই একসাথে বসে খানা খাই। বাড়িতে খেলে রোজার মাসে আমরা চার ভাই আব্বা জান সব একসাথে বসে ইফতারি করি, ভালো লাগে। আমার আব্বা জান আমাদের সব বাড়ির ছেলেপিলেকে নিয়ে ইফতারি করে, আমার মা বৌমাদিকে নিয়ে বসে ইফতারি করে, ওটা দেখি আর জানটা ভরে যায়। আল্লাহ জানো আমার আমার আব্বার মৃত্যুকাল পর্যন্ত আমাদের পরিবারকে এরকম রাখে, প্রত্যেকটা পরিবারকে আল্লাহ এরকম মহাব্বত দান করুক, মিল দান করুক। আমাদের চার ভাইকে দেখে কেউ ভাই বলে না, সবাই বন্ধু মনে করবে। আমাদের চার ভাইয়ে এত মজাক চলে, এত কথা চলে, ইয়ার কি চলে, চার ভাইকে দেখে আমাদেরকে ভাই বলে না, সবাই বন্ধু মনে করে। আমার থেকে ন বছরের ছোট আমার ছোট ভাই, তাকেও দেখে আপনাদের বন্ধু মনে হবে। আমরা এক জায়গায় খাই, একসাথে কথা বলি, একসাথে আলোচনা করি, যা কিছু হয় মিল মহাব্বত। আমার ছোট বিটি আমার ছোট ভাইয়ের স্ত্রীর কাছে বেশি থাকে। আমি একদিন বলছি তোকে এরকম করে কে সাজিয়ে দিলে, বললে যে ছোট মা সাজাইছে। কি বুঝলেন, মনটা ভরে যায়, ছোট মা ভালোবাসে, বড় মা খাওয়াইছে, ফুপুজি খাইয়েছে। বাড়িতে মিল মহাব্বত নিয়ে আসুন, বাচ্চাকে শিক্ষা দিবেন। যদি দু জায়ে ঝগড়া হয়, আমি বলে যাচ্ছি মায়ের দিকে, দুটো জায়ে ঝগড়া হয়েছে হতেই পারে, হিংসেলে থাকতে গেলে, একটা ঘরে থাকতে গেলে, কিন্তু এই আসরটা বাচ্চার উপরে ফেলবেন না যে তোর চাচির কাছে খাবি না, চাচির সাথে কথা বলবি না। জানবেন সেই মেয়েটা হচ্ছে সব থেকে নোংরা মেয়ে, যে বাচ্চাদের উপরে আসর ফেলে। তুমি তোমার চাচার সাথে কথা বলো না, চাচির সাথে কথা বলো না, এই মেয়েটাই হচ্ছে কুলচ্ছন্ন মেয়ে, এর দ্বারা কখনো সংসারে বরকত আসতে পারে না। তুমি বলবে তোমার মায়ের ছোট মায়ের সাথে আমার ঝগড়া হয়েছে, কিন্তু তোমরা কিছু বলবে না, সম্মানের সঙ্গে কথা বলবে। তোমার চাচি হয়, তোমার ছোট মা হয়, তোমার বড় আব্বা হয়, তোমার চাচা হয়, তুমি চাচার সঙ্গে উল্টোপাল্টা কথা বলো না, সম্মান দিয়ে কথা বলবে, এটা হচ্ছে সুশিক্ষা। আর যদি যে মেয়েরা কুশিক্ষা দিবে, সেই ছেলেটাই একদিন তোমার মুখে জুতো মারবে, সেই মেয়েটাই তোমাকে ঘৃণা করবে। আমার মা কুশিক্ষা ছাড়া সুশিক্ষা কোনোদিন দেয়নি, আমার মা আমাদিকে খারাপ শিক্ষা দিয়েছে। ওই জন্য সবাই নিয়ত করুন সুশিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, আল্লাহ নিয়ামত দিয়েছে না দেয়নি? এ কথা বলুন, একজন হাত তুলে বলুন আমি খেতে পাই না, একজন হাত তুলে বলুন খেতে পাই না, কে আছেন খেতে পান না? হাত তুলে বলুন, তাকে আমার মাদ্রাসায় নিয়ে গিয়ে আমি ফ্রি খাওয়াবো, হাত তুলে বলুন। আমার বাড়ি থেকে খাওয়াবো তাকে, মাছার খানা খাওয়াবো না, আমার বাড়ির খানা খাওয়াবো, হাত তুলে বলুন খেতে পাই না। আল্লাহ সকলকে রুজি দিচ্ছে, দিচ্ছে না দেয়নি। কেউ রাস্তায় কুড়িয়ে খাচ্ছে, কেউ ভিক্ষা করে, কেউ চাষ করে, কেউ আবাদ করে, আল্লাহ সকলকে রুজি দেয়। আমার আপনার বয়স কত হলো? 52, 50 বছর। ইনারা জানে, আপনারা যখন ছোট ছিলে, 14-15 বছরের ছেলে, তখন আষাঢ় শ্রাবণ মাসে অভাব গেয়েছে না যায় নাই? ভাদ্র আশ্বিন মাসে অভাব, কঠিন অভাব, অনেক বাড়িতে চুলো জ্বলে নাই, ঠিক বলছি না? যাদের 60-70 বছর বয়স তারা বলুন, অভাব। এখন অভাব বুঝতে পারলেন এত লকডাউন গেল তা? এই শুনুন, লকডাউনে সরকার ফ্রি চাল দিয়েছে না দেয়নি? কথা বলুন, তাইলে অভাব আল্লাহ রাখেনি, অভাব মিটে গেছে। আমার ভাই, অভাবটা আল্লাহ মিটিয়েছে, সে অভাব কোনোদিন আর নাই, যে অভাবটা আগেকার। আমার এই চাচারা, আমার এই দাদরা যেটা পেয়েছে, আমার চাচা জাননা যেটা পেয়েছেন, আমরা কেউ অভাব পাইনি। আর জেনে রেখে দিবেন, এই অভাব না পাওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাহলে নিয়ামত দিয়েছে, আমরা উপভোগ করছি, আল্লাহর শুকর আদায় করি না। ইনাদের কাছে অত খাবার ছিল না, আমার বাপ চাচারা কিন্তু আল্লাহর আল্লাহকে কোনোদিন ভুলেনি, আল্লাহর রাস্তা থেকে কোনোদিন সরেনি। আজকে আমরা নিয়ামত পেয়েছি, আল্লাহকে ভুলে গেছি। আমার নবী, বিশ্ব নবী, চোখ দিয়ে পানি আসবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখছেন, বলছেন যে মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছান থেকে করট ফিরতেন, পিঠের ওপরে তালায়ে দাগ পড়ে যেত খেজুর পাতা, নবীজির পিঠেতে আমি হাত বুলাতাম। মা আয়েশা কাঁদছেন আর লিখছেন, আমি নবীজির পিঠেতে হাত বুলাতাম আর আমার চোখ দিয়ে পানি পড়ত নবীজির পিঠটা দেখে। নবীজি আমার চোখের পানিগুলো হাতে করে মুছে দিয়ে বলতেন,
যে আল্লাহ জান্নাতে এর থেকেও সুন্দর বাড়ি রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, সবর দিয়েছে। আর আমরা মাটবেলের বাড়ি পেয়েছি, মাটবেলের গাড়ি পেয়েছি, এসি গাড়ি, এসি বাড়ি, বিল্ডিং বালাখানা, এরকম মসজিদ। নবীজি জামানার কথা ভেবে দেখুন, সাহাবীরা যখন ভোগ লেগেছে যুদ্ধের ময়দানে খাবার নেই, নবীজিকে বললেন ইয়া রাসূল আল্লাহ যুদ্ধ করতে করতে খাবার শেষ হয়ে গেছে। নবীজি চোখেতে পানি, মেম্বারে বসে পাথরের ওপরে বসে নবীজি বললেন হে আমার সাহাবীরা পেটেতে পাথর বেঁধে লাও। নবীজি সাহাবীরা পেটেতে পাথর বেঁধেছে, দিয়ে যুদ্ধ করে ইসলামকে কামিয়াবি লাভ করিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এত খাবার আমার বাড়িতে, আমি প্রতিবেশী একটা গরিবকে এক মুঠো ভাত দিতে পারি না। আমার আব্বাজান শোনাচ্ছিলেন, আমরা তখন ছোট ছেলে, আব্বাজান বলছিলেন আমি তখন পুরসার ইমাম, এমন মুসল্লি ছিল আমার, এত আল্লাহওয়ালা, ফজরের নামাজ পড়ি লোকের দরজায়, লোকের ঘরে গিয়ে চুলোতে পা ভরে দেখতো তার চুলোতে আগুন আছে নাকি, যদি দেখতো আগুন আছে তার মানে রাত্রে আর বাড়িতে রান্না হয়েছে, খানা খেয়েছে, যার চুলোতে আগুন থাকতো না তিনি বুঝতে পারতেন যে আর বাড়িতে রাত্রে রান্না হয়নি। বাজার থেকে চাল ডাল কিনে তারা উঠার আগে তাদের দরজায় নামিয়ে দিয়ে চলে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কই আমার কাছে এত টাকা, আমি একটা গরিবের খোঁজ রাখি না, আমার কাছে এত পয়সা, আমার পাশের গরিব খেতে পেল কি না আমি খোঁজ রাখি না। আল্লাহর নবী সাহাবীরা রেওয়ায়েতে আছে একটা খেজুর, একটা আজুয়া খেজুর সাতজন সাহাবি খেয়েছে, আল্লাহ তাদের পেট ভরিয়েছে। আমার ভাই খেজুরটা এত বড় ছিল না, খেজুরটা অত বড়ই ছিল, খালি এখলাসের ওপরে আল্লাহ পেট ভরিয়ে দিয়েছে, তাদের এখলাস আর তাদের বরকত।